কিন্তু মালয়েশিয়া তো আসতে হবে, মালয়েশিয়া আসার রাস্তাটা তো দেখাই দিতে হবে, সেই লোকটা তো নাই, তাহলে কেমনে আসবে? ঠিক আছে, মনের মধ্যে একটা মনোবল ছিল, একটা শক্তি ছিল যেভাবে আমি যাব, আমি আসার পরে আমার ভাই বোনদের। তো আমি সেই সকল ভাইদেরকে বলতেছি যারা মালয়েশিয়া আসতেছে একবারে দালাল ছাড়া কিংবা মানুষের সাহায্য ছাড়া, একবারে সরাসরি মিন জায়গায় কাজ করে নিয়ে আসার জন্য একটা মানে পরামর্শ দিতে চাই। আমি যে কাজ না করে তার সামনে ভিডিও করতেছি, তো এই জিনিসটা অন্য কোনো কোম্পানি কিংবা অন্য কোনো বস হলে আমি জানি না কতটুকু রিয়েক্ট করতো। তো আমাদের বেলায় আমাদের এই বসেরা অনেক ভালো, আমরা অনেক কি করেন? আচ্ছা করেন, পরে আপনার সাথে কথা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার মিতে একটা গাছ কাটতেছে, গাছে প্রচুর পরিমাণে ফল আছে, তো আপনাদেরকে দেখানোর জন্য আর কি আসা। অলরেডি অনেকটাই ফল পড়ে গেছে নিচে, এখনো ফল আছে অনেক, দেখতে পাচ্ছেন আপনারা, একবারে কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই গাছগুলোতে ফল কাটতে অনেকটা কষ্ট, ছোট ছোট ফল, লম্বা গাছ, রাস্তা ঠিক করতেছে। মিতে কয়টা পড়ছে? নিচে অলরেডি পাঁচটা পড়ে গেছে, এখনো অনেক দেখা যাচ্ছে, পাঁচটা পড়ছে, আছে তো এখনো ওই রকম, এখনো ছয়টা সাতটা আছে, এখনো আটটা আছে, ও অস্থির। হ্যাঁ কাটেন, কেমন লাগতেছে মিতে কাটতে গাছ? মানে যে গাছে ফল বেশি সে গাছ কাটতে আসলেই ভালো লাগে। হ্যাঁ আপনি সাহস দিচ্ছেন তো নাকি? আসলে আসলে সেটাই, মিতে কলিং তো খুলি দিল না, তা ছেলে পেলেরা আসতে চাচ্ছে কি বা কেমনে কেমনে কিভাবে আসে কিছু বলেন না, মানে যেমনে পারে এমনি ঢুকুক, কিন্তু ঢুকতে তো পারছে না, অনেক অনেক ভাই ব্রাদার বলতেছে তাদের তাদের লোক নাই, অনেক ভাই ব্রাদার বলতেছে তাদের নাকি লোক নাই, তাহলে কিন্তু মালয়েশিয়া তো আসতে হবে, মালয়েশিয়া আসার রাস্তাটা তো দেখাই দিতে হবে, সেই লোকটা তো নাই, তাহলে কেমনে আসবে? আমি মিতে এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, টাকা থাকলে যে আসতে পারবে এটা না, আর বিশেষ কিছু অঞ্চলে আছে সেসব অঞ্চলে আদমের পরিস্থিতি অনেকটাই কম, যেমন আমাদের কুড়িগ্রামে আদম কিংবা বিদেশি নাই বললেই চলে, আমার মধ্যে একটা আসলে আমি মালয়েশিয়া পড়ছি। ঠিক আছে,
মনের মধ্যে একটা মনোবল ছিল, একটা শক্তি ছিল যে যেভাবে আমি যাব, আমি আসার পরে আমার ভাই বোনদের ম্যাচ করব, সব সব কিছু তো হয়ে গেল। এখন তো আবার মেলা দিলে অনেক মেলা কিছু করে লেছি। হ্যাঁ, এখন আপনি তো বাড়ি করতেছেন? হ্যাঁ, বাড়ি করতেছি। ছেলে বিদেশ নিয়ে আইছেন, জমি কিনছি। হ্যাঁ, জমি কিনছেন, মানে ভালো, একটা ভালো পর্যায়ে আছেন। আমরা তো দেখতেছি চোখের সামনে। তো আমি বলছিলাম যে যারা একবারে যাদের লোকজন নাই, যাদের আছে তারা তো আসতেছে কোনো না কোনো মাধ্যমে, কিন্তু কিছু কিছু লোক আছে তাদের একবারে লোক নাই, আসার শখ আছে, ইচ্ছে আছে। হ্যাঁ, আমরা তো আইছি, আমাদের তো একটা অভিজ্ঞতা আছে, আমরা কিভাবে আসলাম কিংবা কিভাবে আসতে পারবে লোকজন এই বিষয়ে কিছু একটা তো বলতে পারি না? কিন্তু দালাল ছাড়া কি কোনো সিস্টেম নাই আসা? তাই তো আমি দুই একটা সিস্টেম জানি, তো দুই একটা কথা তো বলতেই পারি নাকি? একটা তো পরামর্শ দিতেই পারি। দুনিয়ার বুয়া, হ্যাঁ, এটা দালাল ছাড়া আসার দুই একটা উপায় আছে, আমি দুই একটা উপায় জানি, তো এই দুই একটা বিষয় নিয়ে তো কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আমি পরামর্শগুলো দিচ্ছি, আপনি একটু শুনি বলেন যে আসলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমি আমি বলি আপনি কথাগুলো শোনেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি মানছি, এটা আমিও বিশ্বাস করি। বুঝতে পারি, তারপরে আমারে বলেন আপনার এই কাজ এগুলা পরিষ্কার করতে শোষণ করতে একটা সময় লাগবে, এর মধ্যে আমি গল্পটা শেষ করবো। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমি বলতে চাইছিলাম যে আপনারা একবারে দালাল ছাড়া কিভাবে মালয়েশিয়া কিংবা বিদেশ আসবেন এই বিষয়টা নিয়ে। অনেকের ভাই ব্রাদার আছে বিদেশে, দুই চার পাঁচ দশ বছর হয়ে গেছে, আপনাদেরকে নিয়ে আসবে এমন আশ্বাস দিচ্ছে কিন্তু নিয়ে আসতেছে না, হয়তো পিছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, সেখানে হিংসা কাজ করতে পারে, ভয় কাজ করতে পারে, আত্মসম্মান মর্যাদা সম্মানের একটা বিষয় আছে এটা কাজ করতে পারে, অনেক পরিস্থিতির শিকারের কারণে অনেকজন নিয়ে আসতে চায় না, যেমন আমি নিজেও নিয়ে আসতে চাই না, অনেক রিস্ক, লোক নিয়ে আসবো সেখানে যদি কোনো ধরনের কোনো ঘাবলা হয় কোনো সমস্যা হয় তাহলে আমার বাড়ি ভিড়ে বিক্রি করে তাদেরকে টাকা পরিশোধ করতে হবে। হ্যাঁ, যার কারণে আমি নিজেও সাহস পাই না। তো আমি সেই সকল ভাইদেরকে বলতেছি যারা মালয়েশিয়া আসতে চায় একবারে দালাল ছাড়া কিংবা মানুষের সাহায্য ছাড়া, একবারে সরাসরি মেন জায়গায় কাজ করে নিয়ে আসার জন্য একটা মানে পরামর্শ দিতে চাচ্ছি। প্রথমে যে পরামর্শটা দিব সেখানে অবশ্যই দালালের একটা হাত আছে, আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন, যদিও দালালের দালাল ছাড়া কাজ হয় না। তারপরে দুইটা অপশন আপনাকে দিব, সেই দুইটা অপশন দিয়ে আপনারা চাইলেই মালয়েশিয়া কিংবা অন্য অন্য দেশে আসতে পারবেন। তো প্রথম কথাটা হচ্ছে আমরা যে সকল অঞ্চলে বসবাস করি, এক কথায় যে আমাদের যে জেলা আছে সবারই তো জেলা আছে, সেই জেলা পর্যায়ে টেকনিক্যাল সেন্টার যে টিটিসি একটা সেন্টার আছে, পলিটেকনিক্যাল সেন্টার, সেখানে আমাদের মতো যে সকল ভাই ব্রাদার বিদেশ আসে তাদেরকে এখানে ট্রেনিং করা হয়। তো আপনারা চাইলে সেই সেন্টারে দু একবার আসতে পারেন, প্রতিদিনে 20 জন 30 জন 40 জন 50 জন ভাই ব্রাদার সেখানে ট্রেনিং করতেছে, আপনারা সেখানে গিয়ে তাদের সাথে দুই চার পাঁচ জনের সাথে আলাপ করতে পারেন যে ভাই কি খবর, কি অবস্থা, আপনারা কিভাবে কি করলেন। তার কারণ ওখানে যে সকল ভাই ট্রেনিং করাইতে যায় তাদের ম্যাক্সিমাম মানুষেরই ভিসা কমপ্লিট, যার কারণে তারা ট্রেনিং করতেছে এবং বিদেশ আসবে, একবারে সব কিছু প্রস্তুতি, নাকি মিথ্যা? যারা ট্রেনিং করে তাদের তো ভিসা একবারে প্রস্তুত করা থাকে,
তার মানে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন যে ভাই কি অবস্থা, আপনারা কোন দালালের মাধ্যমে বা কিংবা আদমের মাধ্যমে এই কাজটা করছেন? আমি তো বিদেশ আসতে চাচ্ছি, আমার তো কোনো লোকজন নেই, তো আপনি কার মাধ্যমে কাজটা করতেছেন সেই মানুষটা যদি সন্ধান দিতেন আমি তাদের সাথে কথাবার্তা বলতাম, কিংবা আমিও বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, নাকি বলেন? মিতে কি কথা ঠিক আছে না আমার? হ্যাঁ, তো সেখানে আপনারা দুই চার দুজনের সাথে কথা বলার পরে যদি মনে হয় যে না আমার এই লোকটার সাথে কাজ করা উচিত, কাজ করা যায়, তাহলে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আপনি সেখানে আপনার টাকা পয়সা যাই বলে না সকল কাগজপত্র জমা দিতে পারেন, আপনার কোম্পানি যদি আপনার পছন্দ মতো যদি কোম্পানি থাকে সে বিষয়ে কথা বলবেন, তারা যদি পারে অবশ্যই সেখানে কাজটা করতে পারেন। তো এটা আমার প্রথম অপশন গেল, এটা তো অবশ্যই ইনভলভ আছে দালাল। আপনারা আরও দুইটা কী বলে বুদ্ধি বলে পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন, সেটা এখানে কোনো দালালের কারসাজি নেই, এখানে সরাসরি আপনাদের নিজেদের কাজ করতে হবে, মনোবল ঠিক রাখতে হবে, এখানেই হচ্ছে মূল কথা। আমরা যারা বিদেশ আসি এই জিনিসগুলো নিয়ে একবারে অজ্ঞ থাকি, আমরা কিছুই জানি না, কিন্তু আমরা চাইলেই নিজেরাই কাজগুলো করতে পারি। দালালরা কোথায় কাজ করে? কোনো না কোনো এজেন্সির মাধ্যমে এই কাজগুলো নিয়ে আসে। হ্যাঁ, তারা যদি পারে তাহলে আমরা কেন পারছি না? আমরাও পারি, সরকার আমাদেরও সুযোগ সুবিধা দিচ্ছে, কি বলেন মিতা? কিন্তু আমরা করি না। আমরা কি করি? আমরা অন্যের দ্বারস্থ হই, যার কারণে আমাদের টাকা পয়সা অনেক সময় মারি যায়। শতকরা 30% থেকে আর 70% মারি যাওয়ার সম্ভাবনা থাকে, যা আমি ইতিপূর্বে দেখে আইছি। ভিডিওটা লম্বা হচ্ছে, আপনারা বিরক্ত হবেন না। দেখুন এই গাছে ফল কাটা দেখাচ্ছি এবং মিতে যে কাজ করতেছে, কিভাবে কাজগুলো করে, এই কাজগুলোই মূলত আপনারা করবেন, তাই কাজে কাজে গল্পে গল্পে আপনাদেরকে জিনিসটা শেয়ার করার চেষ্টা করলেন। আর দুটো অপশনের মধ্যে আরেকটা অপশন হচ্ছে আপনারা একটা দীর্ঘ সময়, এত সময় লাগবে না, 3-4-5 দিনের একটা সময় নিয়ে ঢাকা আসবেন। ঢাকায় এসে সেখানে আপনারা বিভিন্ন অফিস আছে, বিশেষ করে ট্রাভেল এজেন্সি, ট্রাভেল কিছু কোম্পানি আছে, তারা ফ্রি ভিসায় কিংবা অন্যান্য ভিসায় আপনাদেরকে বা মানুষজনকে বিদেশ নিয়ে আসে। অসংখ্য কোম্পানি আছে, এজেন্সি আছে, সেগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন। সেখানে সবচেয়ে বেস্ট যেটা মনে হয় আপনাদের, সেটার সাথে আপনারা কথা বলবেন সরাসরি, সেখানে আপনার কোম্পানির নাম বলবেন, কোথায় কী কাজ দিবে, কী সমাচার, এই বিষয়ে আসায় সম্পূর্ণ সত্য নিতে পারবে। নেওয়ার পরে তারপরে আপনাদেরকে পরামর্শ দেবে যে এরম এরম কাগজপাতি যা আছে এগুলো দেন, আমরা আপনাদেরকে মেইলে কিংবা ফোনে জানাই দেব বাকি কী কাজ করতে হবে। সামনে আমার বস দাঁড়ায় আছে, সে গাড়িতে গাড়ি চালাচ্ছে, দেখতেছে, যদিও আমার মনে হচ্ছে যদি কিছু বলে তো খুব ভালো মানুষ, তেমন কিছু বলবে না, এটা কোনো বিষয় না। তো এটা গেল আমার দ্বিতীয় অপশন, এটা হচ্ছে ফাইনাল, এটাই শেষ, এইটাই, এর উপরে আর কোনো কাজ নেই। ঢাকা শহরে অসংখ্য রিক্রুটিং এজেন্সি আছে, যখন আপনারা ট্রাভেল এজেন্সি কিংবা কোম্পানিগুলোর খোঁজ করবেন সাথে আপনারা পাশাপাশি বিভিন্ন ধরনের এজেন্সির দেখা পাবেন, সে অফিসে যাবেন, অফিসে যাওয়ার পরে আপনি কোন কোম্পানিতে কাজ করবেন সেই বিষয়ে আশায় নিয়ে কথা বলবেন, সেখানে যদি সেই কোম্পানিতে লোক নেয় তাহলে তারা আপনাদেরকে জানাই দিবে, সর্বশেষ আপনাদেরকে আপনার কাগজপত্র সব কিছু জমা নেবে। আপনি যদি প্রস্তুতি নিয়ে থাকেন, অরিজিনালি বিদেশ আসতে চান, সকল ধরনের সহায়তা দেবে আপনাদেরকে তারা, সেখানে আপনাদের বাড়তিভাবে কোনো টাকা দিতে হবে না, সরকারি রেট, সেই রেটে আপনারা আসতে পারবেন। এটাই আমার বলার ছিল যে 2-3টা স্টেপ আপনারা ফলো করুন, সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। তো ফল অনেকগুলোই হয়েছে এই গাছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, একটা গাছ থেকেই অলরেডি 15টা ফল পড়েছে, যার কারণে আপনাদেরকে এই গাছে ভিডিও করে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আসায় তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটার পাশেই থাকুন। এই যে আরও একটা আছে, 16টা ফল পড়ছে, আমাদের পাশেই থাকবেন, একটা তো লাইক আশা করতেই পারি। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য আপনারা নিচে করে যান, কমেন্টস করুন,
আপনাদের প্রতিটা কমেন্টস আমরা খুব ধৈর্য সহকারে পড়ার চেষ্টা করি, আগ্রহ নিয়ে থাকি, সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে তাহলে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সকল ধরনের তথ্য জানাই দেওয়ার। ভিডিওটা একটু লম্বা হওয়ার কারণে আজকের মতো এই অবস্থায় রাখতেছি। এই বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান কীভাবে দালাল ছাড়া আসবেন, আরও বিস্তারিত বিষয়ে আমি আলোচনা করব। আমরা তো দেখুন পাম বাগানে আমরা কতটা স্বাধীনতার সহিত কাজ করি। আমার বস উনি একবারেই এখানকার একবারে ধর্তাকর্তা যাকে বলে, একবারে মেইন বস, তার সে এখানকার স্থানীয়, তার মনে এত ধরনের কোনো ঝামেলা নেই। সে নিজেই গাড়িতে চালাচ্ছে, সে নিজে গাড়ি চালাচ্ছে, হাসতেছে। আমি যে কাজ না করে তার সামনে ভিডিও করতেছি, তো এই জিনিসটা অন্য কোনো কোম্পানি কিংবা অন্য কোনো বস হলে আমি জানি না কতটুকু রিয়েক্ট করত। তো আমাদের বেলায় আমাদের এই বসেরা অনেক ভালো, আমরা অনেক খুশি, কোনো ধরনের প্যারা নেই, কোনো প্যারা দেয় না। মিতা, তুমি তো আমাদের বস নাকি? ইনি আমাদের বস না? অনেক আওয়াজ। তো আমরা যে ভিডিও করলাম, কাজ করলাম, তো ও তো দেখলো, ও যে ও রাগ করবে কিনা আপনি তো বলেন তো দেখি। হ্যাঁ, সেটাই বলছিলাম আর কি, যে আমাদের বসেরা অনেকেই ভালো, আমরা অনেকটা স্বাধীনতার সহিত কাজ করি, রিল্যাক্সে। আমার বাবু হয়েছে, আমরা যে সকল ফল কাটি আমাদের লাম খুব মজার মানুষ, অনেক মজা করে কথা বলতে পারে সে। এখানে যদি কখনো কোনো ধরনের অনুষ্ঠান হয় সেটার মধ্যে সে ভাষ্যকার, সে উপস্থাপনা করে থাকে। যদিও ভিডিওটা লম্বা হওয়ার কারণে খুব বেশি তো বলতে পারতেছি না তার বিষয়ে, তবে নেক্সট কোনো ভিডিওতে লান সম্পর্কে টুকিটাকি বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন, ভালো থাকুন, হ্যাঁ ফলো লাইক সাবস্ক্রাইব। মালকি বুয়া বাইনা, হ্যাঁ ওকে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।